মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মা, কত শাড়ি আর কি সুন্দর করে গুছিয়ে রাখা। আবির, আবির, এই সব শাড়ি তুমি আমার জন্য গুছিয়ে রেখেছো তাই না? আমার আমার স্মৃতি ভেবে গুছিয়ে রেখেছো তাই না আবির? এই সব আমার শাড়ি সব। ওমা ওমা, এখানে তো দেখছি কিছু নতুন শাড়িও আছে আবির। তার মানে আমার ফেরার কথা ভেবে তুমি নতুন শাড়ি গুছিয়ে রেখেছো। তুমি জানতে না আবির যে আমি আসব। প্লিজ, শাড়িটা এভাবে নিয়ে নিলে কেন আমার হাত থেকে? তুমি আমাকে সরিয়ে দিলে কেন? নানা দিদি, এখানে তো সবই আপনার, আপনার যেটা পছন্দ আপনি নিন না। না, কেন, বারণটা কিসের, অসুবিধাটা কোথায় আবির? আবির উত্তর দাও। এই শাড়িগুলো তুমি আমার জন্য গুছিয়ে রাখুনি, তাহলে কার জন্য রেখেছো আবির? উত্তর দাও আবির, কি হলো, উত্তর দাও, দাও বাবা, উত্তরটা দাও। অনা বাবা, শোনো, আমি এই মুহূর্তে ওনাকে বেশি প্রেশার দেবেন না, না খুব বিক্ত, এই ধরনের অ্যাটাক বারবার হতে পারে। কি হলো আবির, তুমি চুপ করে গেলে কেন, উত্তর দাও। অহনা, তুমি নতুন করে ফিরে এসেছো, তাই সবকিছু আবার নতুন ভাবে হবে। তুমি তুমি পুরোনোতে হাত দিও না, তোমাকে সবকিছু আবার আমি নতুন করে কিনে দেবো, চলো। ঝিলমিল, ঝিলমিল, তুমি দেখেছো আমার বর আমার জন্য কতটা চিন্তা করে। সত্যি দিদি, উনি খুব যত্ন করতে পারেন, নাহলে আমার মতন একজন আশ্রিতাকে উনি যা মর্যাদা দিয়েছেন, সত্যি আমি আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। তুমি খুব মিষ্টি মিষ্টি কথা বলো তাই না? আমার একটা আবদার আছে, আজকে আমরা দুজন বেরোচ্ছি, চলো না তুমি আমাদের সাথে। না না দিদি, আমি যাব না। কেন চিনবি, কেন যাবে না, তুমি তো আমার বন্ধুর মতো। আমার ঘর কি সুন্দর করে সাজিয়ে রেখেছো তুমি, বন্ধুর মতোই তুমি যাবে আমাদের সাথে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।